প্রিয় শিক্ষার্থী, আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমাদের দ্বিতীয় নিয়মের অঙ্ক সহগ সংক্রান্ত অঙ্কগুলোকে। সহগ এই নিয়মের মধ্যে যেটা থাকবে, সহগ নির্ণয় করতে বলবে যে এক্স টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার সামথিং এর সহগ নির্ণয় করতে বলবে এবং বলবে যে এক্স টু দি পাওয়ার এত এর সহগ, এক্স টু দি পাওয়ার এত এর সহগ যদি সমান হয় বা এ সমান হলে তাদের মান কত আসবে, এক্স এর মান বা এর মান বা বি এর মান কত আসবে, কিংবা আমাদের বলা থাকবে অনুপাত দেওয়া থাকবে বা অনুপাত বের করতে বলবে। এই সম্পর্কিত অঙ্ক আমরা যেমন দুটো উদাহরণ করে দিলে বুঝতে পারবো। আমরা ডিপ্লোমার বইয়ের উদাহরণ 6 নাম্বার বলা হচ্ছে যে 2x² - 1/4x^11 এর বিস্তৃতিতে x^7 এর সহগ নির্ণয় করুন, সহগ বাহির করুন। তো আমরা যখন সহগ বের করতে যাব তখন আমরা প্রথমে কি ফেলবো যে 2x² - 1/4x এটাকে আমরা সিম্পলিফাই করলে লিখবো, যেহেতু আমরা ধনাত্মক পরে বাইনোমিয়াল করছি তাহলে প্লাস দিয়ে -1/4x যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছে তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট টু দি পাওয়ার 11 এর বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদটা কি হবে যে আমরা লিখবো 11 সি আর। আমরা কিন্তু আত্ম পদ কত আমরা জানি না, তো এই জন্য আটটা আন্ডন রাখবো। প্রথম পদ হচ্ছে 2x² - 11 ইন্টু -1/4 এটা হচ্ছে 11 মাইনাস আর এটা হচ্ছে টু দি পাওয়ার আর। এখন এটাকে একটু সিম্পলিফাই করে তাহলে যেটা হবে 11 সি আর, আর এখানে যেহেতু দুইয়ের উপরে পাওয়ার আছে 11 মাইনাস আর, তখন ওটাকে টু টু দি পাওয়ার 11 মাইনাস আর। আমার x² এর উপরে পাওয়ার হচ্ছে 11 মাইনাস আর, তাহলে দুই দিয়ে এটাকে গুণ হবে স্কোয়ার 22 মাইনাস টুয়াইস আর ইন্টু এখানে যেটা হচ্ছে -1 উপরে পাওয়ার আর, আর এখানে 1/4x^r 4 টু দি পাওয়ার আর আর এক্স কে যদি উপরে নিয়ে যায় তাহলে x^-r হবে। এখন এখানে যেটা আর এখানে যেটা আছে ওটাকে আমরা সিম্পলি লিখতে পারি 2^11 - r x^22 - 2r আর আর হবে -3r। আর এখানে যে -1 টু দি পাওয়ার আর আছে এটা প্রথমে লিখে দিব আর, আর এখানে হচ্ছে 1/4 টু দি পাওয়ার আর। এখন আমরা যেটা পেলাম এটাকে আমরা এভাবে লিখবো যে যদি আর প্লাস ওয়ান তম পদে x^7 এর সহগ থাকে তবে আমরা যদি এখানে একটু অংশ কমে যাই লিখি তবে আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে যেটা ছিল x^22 - 3r সমান x^7 লিখতে পারি। অর্থাৎ যেহেতু আমরা এটাকেই রিপ্রেজেন্ট করছি এটার মাধ্যমে, সুতরাং আমরা এটা সমান x^7 লিখতে পারি। এখন এখানে আমরা দেখছি যেহেতু এটার পাওয়ার এক্স এটার পাওয়ার এক্স, তো পাওয়ার পাওয়ারে কেটে গেল, থাকলো হচ্ছে 3r = 7। এখন 22 কে যদি ডান পাশে পার করে দিয়ে থাকবে -3r = -15 হবে, অতএব r = 5। যেহেতু r এর মান 5 পেয়েছি অতএব r প্লাস 1 তম পদ মানে হচ্ছে 5 + 1 = 6, তাহলে আমরা সিক্সতম পদে x^7 এর সহগ আছে। এটা হচ্ছে আমার প্রথম কথা। আমাকে বলছে যে সহগটা নির্ণয় করতে বলছে, আমরা প্রথম নির্ণয় করলাম যে ষষ্ঠতম পদে x^7 এর সহগ আছে।
আমরা একটু শখ নির্ণয় করে শিখলাম, এখন যদি আমাকে বলে যে একটি দ্বিঘাত সমীকরণ দেয়া আছে, বলা হলো যে দ্বিঘাত সমীকরণটির বিস্তৃতিতে এততম পদ এবং এততম পদের সব যদি সমান হয় তবে আর এর মান কত হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদ। আমরা সাধারণ এটা কি শিখেছিলাম, শিখেছিলাম যে 20 সি আর ইন্টু প্রথম পদ এক্স টু দি পাওয়ার 20 বিয়োগ আর আর একের উপর পাওয়ার হবে আর। তো একের উপর পাওয়ার যেটাই হোক তার মান কি আসবে, 1 আসবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 20 সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার 20 বিয়োগ আর। তো আমরা এটা এই সাধারণ আমরা এখান থেকে আরতম পদ এবং আর প্লাস অন্তম পদের সব নির্ণয় করতে পারি। তাহলে আর প্লাস ওয়ান তম পদের স্বভাব হবে, আর প্লাস অন্তম পদের স্বভাব হবে 20 সি আর এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে আরতম পদের স্বভাব হবে যদি আর প্লাস মানে আটতম পদের মান আর মাইনাস ওয়ান হয় তাহলে আর প্লাস অন্তম পদের মান যদি 20 সি আর হয় তাহলে আমরা আর প্লাস ওয়ান মানে কি, অর্থাৎ আমার আর প্লাস ওয়ান মানে হচ্ছে এখান থেকে আমার আর প্লাস আরতম পদের মধ্যে আর মাইনাস ওয়ান হয় তাহলে আর প্লাস ফোর মানে হবে আর প্লাস থ্রি, অর্থাৎ আর প্লাস ফোর মাইনাস ওয়ান হবে। অর্থাৎ এখানে যেটা দেবে সেখান থেকে এক বাদ যাবে। তো এখানে কি আর ছিল, আর থেকে এক বাদ গেল, এখানে আর প্লাস ওয়ান ছিল, আর প্লাস ওয়ান থেকে ওয়ান বাদ থাকলে শুধু আর থাকলো। এখান থেকে যে আর প্লাস ফোর মানে কি, আর প্লাস ফোর মাইনাস ওয়ান মানে কি আর মাইনাস আর প্লাস থ্রি। তো এখন আমরা দেখে আমরা আমাদের শর্তে বলা আছে যে এই আটতম পদের সহগ আর আর প্লাস অন্তম পদের সহগ সমান। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে 20 সি আর মাইনাস ওয়ান সমান 20 সি আর প্লাস থ্রি। আমরা এটা জানি যে 20 সি আর মাইনাস ওয়ান সমান সমান এটাকে এইভাবে লেখা যায় 20 সি 20 মাইনাস আর প্লাস থ্রি লেখা যায়, 20 সি আর মাইনাস ওয়ান সমান সমান 20 সি 17 মাইনাস আর। আমরা যদি দেখি যে উপরের উপসর্গগুলো এখানে এন এন যদি সমান হয় তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। আমরা বিন্যাস সমাবেশের চ্যাপ্টারে আমরা এই প্রমাণটা দেখব যে আমরা যদি এন সি সামথিং হয় এবং এটা যদি এন সি এটা সামথিং হয় তাহলে আমরা যদি এই দুটা সমান আমরা এই এই দুটা এটা সমান এটা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি যে আর মাইনাস ওয়ান সমান সমান 17 মাইনাস আর। এখন মাইনাস আর যদি বাম পাশে নিয়ে আসি তাহলে যেটা হবে মাইনাস আর এখানে প্লাস আর হয়ে যেত, তাহলে টয়েস আর। এখানে মাইনাস ওয়ানকে ডাম পাশে নিয়ে গেলে হবে 18, তাহলে আর সমান হবে 9। আমাদের আসলে আর এর মানটাই নির্ণয় করতে বলা হয়েছিল।